গোবিন্দ জয় জয় গোপাল জয় হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে মোহিনী একাদশী, আর মোহিনী একাদশীর দিন আমি কি কি করলাম সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকালবেলা উঠেই আগেই স্নান সেরে গোপুসোনাদের রেডি করে নিয়েছি। এরপর আমি মোহিনী একাদশী সংকল্প করব। আর গোপুসোনাদের রোজেরই আমি রেডি করার পরে এখানে আমি অগ্রু আর একটু গোলাপ জল আর একটু ওই চন্দনের যে অগ্রুটা হয় আর কি, তো ওটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা একটু দিয়ে দিই। গোপুসোনাদের সকালবেলা ভোগে আজকে বড়দানা সাবুর পায়েস ভোগ দেখাবো, আর বাচ্চাগুলোও খিদে পেয়ে যাবে। ওরা একাদশীর দিন কিন্তু 12:30 পর্যন্ত থাকতে পারে না। এখনই সকাল 11:30 মতো বাজে, তাড়াহুড়ো করে চলে এসেছি। এসেই আগে মন্দিরের ভগবানগুলোর শৃঙ্গার করেছি, আর ঘর থেকে বানিয়ে নিয়ে আসা গোলাপের মালা। বেড়াবাবু একটু হেল্প করেছিল, আর আমার মেয়েও একটু হেল্প করেছিল। সবাই মিলে হেল্প করতে তাড়াতাড়ি হয়ে গেছে। 4টা মালা 5টা মালা বানিয়ে নিয়ে এসেছি। আর আজকে ভগবানের শৃঙ্গারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধাকৃষ্ণ আর গৌরনিতাইকে দেখলে না আমার মনটা একদম ভালো হয়ে যায়, মনেই হয় না কোনো কষ্ট হচ্ছে বলে। কয়েকদিন ধরেই শরীরটা ভীষণ খারাপ, কিন্তু তবুও কোথায় থেকে যেন ভগবানের কাছে আসলেই মনে হয় শরীরের সমস্ত কিছু রোগ যন্ত্রণা উধাও হয়ে গেছে। এটা হচ্ছে শ্রী মোহিনী একাদশীর ভোগের থালি। ভোগের থালি দর্শন করলে দুর্ভোগ কাটে, আশা করি আপনাদেরও দুর্ভোগ কেটে যাবে। ভোগের থালিতে আজকে ছিল কুট্টুর আটার লুচি, পেঁপে, আম, বেদানা, তরমুজ, খরবুজ, সমস্ত কিছু ফলকে কাটা। এখানে হচ্ছে দইয়ের রায়তা, বাদাম সালাড, দই দিয়ে আলুর তরকারি আর লাউয়ের তরকারি, আর ছিল নদ্রু আর পনিরের একটা সবজি, আর একটা ছিল ওখানে ওই কুটুরি আটার হালুয়া, বাকি জল যেমন দেয়া হয় সেরকম। চরণে প্রণাম, আমার অপরাধ নেবেন না। মন্দিরে আমি আরতি পড়ছি, আমার দীক্ষা হয়নি, এমনকি ব্রাহ্মণ দীক্ষা তো দূরের কথা। এইসব প্রশ্নগুলো হয়তো আমাকে শুনতেই হবে, তো সেই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি, এই ইসকন সেন্টারটাতে কিন্তু ভক্তের খুবই অভাব। আগে প্রিয়াঙ্কা মাতা এই কাজগুলো করত। আপনারা হয়তো দেখেইছেন এখন উনি শারীরিকভাবে অসুস্থ, সেই জন্য মন্দিরে যেতে পারেননি, আর সেই দায়িত্বটা এসে পড়েছে আমার উপরে। যাই হোক, শ্রী
মন্দিরে আরতির জিনিসপত্রগুলো খুব ভারী, সেগুলো আমার একদম ইউজ করা প্র্যাকটিস নেই, সেই জন্য কিন্তু খুবই অসুবিধা হয়। তার জন্য বুঝতেই পারছেন আরতি করার সময় কতটা অসুবিধা হচ্ছিল। যাই হোক, মনের ভক্তি দিয়ে ভগবানকে আরতি করেছি আর প্রণাম করার সময় ক্ষমা প্রার্থনাও করে নিয়েছি, যাতে কোনো অপরাধ যেন আমার না হয়। হরে কৃষ্ণ, আরে ঘুম পাচ্ছে নাকি জব করতে করতে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। কালকে রাত্রে অনেক জব বাকি ছিল আর একটু প্রসাদ বানানোরও ছিল, সেই জন্য কালকে আর একাদশীর দিন ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আজকে হচ্ছে দ্বাদশী, আমরা এখন পালন করব। আর আমি পুজোর সময় আজকেও একটু চিত্রপটগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ঘরের মধ্যে জানালা খোলা থাকে একদম রোডের ধারেই রুম, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো আসে আর সেই ধুলোগুলো সব ভগবানের গায়ের উপরে পড়ে। দেখুন, সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ, ভাবছিলাম কোথাও যাব না, কিন্তু মন্দির থেকে বারবার ফোন করলো, সেই আবার আসতেই হলো। এখানে নবযোগেন্দ্র গুরু মহারাজের ব্যাস পূজার জন্য একটু ছোট্টখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।